আমার কাছে আমার আজকের দুঃখটা কেমন জানি লাগতেছে, বলেন তো কেমন লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে কি, আসলে রিসেন্টলি একটা ছবি পাবলিশ হয়েছে জিয়াউর রহমান আর হচ্ছে খালেদা জিয়ার। হ্যাঁ, উনি যে 1971 যে মুভিটা, সরি মুজিবের যে মুভিটা আছে ওইটাতে, তো ওখানে উনি একটা পাতলা এই যেরকম পার্লের মালার মতো পড়া ছিল। আজকে এই শাড়িটা যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই ধরনের শাড়ির সাথে আসলে এই ধরনের এক্সেসরিজ বা পার্লের সিম্পল লেয়ার এক্সেসরিজ ছাড়া আসলে আমার মনে হয় না আর কিছু ভালো লাগবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, আমি তাহারিম, আমার পেজ গর্জিয়াস সিপাই তাহারিম থেকে লাইভে চলে আসছি। সাপোর্ট যারা জয়েন করবেন, জয়েন করার আগে আমাকে একটু জানিয়ে দিবেন, আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেভি লাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা। আজকে দেখেন দুবাই শাড়িতে অফার দেবো লিখেই দিয়েছি, ঠিক আছে। যেহেতু সামনে পূজা, দেখেন এই শাড়ি আপনি মিস করবেন, এত সুন্দর শাড়ি মিস করবেন, ঠিক আছে। দেখেন জাস্ট শাড়ির সাথে একটা ব্লাউজও বাড়াইতে পারি না, এত তাড়াহুড়া করে আসছি। একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরেছি, জাস্ট সিম্পল একটা এক্সেসরিজ, অ্যান্ড লুক হাউ স্টানিং দ্য মাস্টারপিস ইজ লুকিং, ঠিক আছে। সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা আমাকে একটু জানান তো আপনারা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সো দেখেন জাস্ট মানে আউটলুকটা কি পরিমাণ স্টানিং লাগছে, শাড়িগুলো এরকম আপু। হ্যাঁ, আপনি পরবেন দেখবেন ইউ উইল লুক অ্যামেজিং, ইউ উইল লুক স্টানিং। হ্যাঁ, আমার আসলে একটু লেট হয়ে গিয়েছে, সো এটার জন্য খুবই সরি। তো আপুরা একটু কষ্ট করে জয়েন করে আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে আমাকে একটু জানান যে ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট লাইট সাউন্ডে অল ওকে আছে কিনা। আমার এন্ড থেকে ভিডিওটা আপাতত আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। হ্যাঁ, আর এর মধ্যে আমি একটু বেসিক ইনফরমেশন বলে দিই, সেটা হচ্ছে আমরা ফুল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকার মধ্যে। আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, আউটসাইড ঢাকায় হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ, হ্যাঁ আউটসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করি, আর আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল শিপিংও চালু আছে। লাইক আপনি যদি বিশ্বের যে কোনো জায়গায় থাকেন না কেন, আমেরিকা, ইউএসএ, অস্ট্রেলিয়া, আমেরিকা ইউএসএ তো একই, সরি অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে ইউএসএ বা আমেরিকাতেও যদি থাকেন, সেখানে যদি ডেলিভারি সিস্টেম চালু থেকে থাকে ডেফিনেটলি আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমাকে একটু কাইন্ডলি জানাবেন, অনেক আপু চলে আসছে, আজকে অনেক সুন্দর সুন্দর কালারফুল কম্বিনেশন দেখাবো, এবং আপনারা জাস্ট আজকে শাড়িটা দেখেন কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, এবং আমি বলি এটা একদম নতুন একটা মেটেরিয়ালে আসছে, সো আপনারা খুবই পছন্দ করবেন, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। হ্যাঁ, কারণ এত সুন্দর করে এটা পপ আপ করছে শাড়িটা, আমি কি বলবো, ঠিক আছে। তো আমি হচ্ছে ফার্স্টে আমার কালারটা দিয়ে শুরু করব, এবং আমাদের এটার আপডেটেড প্রাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট তার আগে যারা জয়েন করছি একটু কষ্ট করে ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিয়ে দিব, আর আপুকে জানাবো যে লাইফটা ঠিক আছে কিনা। আপু তোমার সেটটা হবে? আপু আমার এটা অনেক পুরনো সেট, অনেক পুরনো সেট, এটা কে আমাকে দিল আমার ঠিক মনে নেই, এটা অনেক ছোট থাকতে আমাকে কেউ একজন দিছে। আমি এটা আজকে রেডি হওয়ার সময় আমি পার্লের সেট খুঁজতেছিলাম, তো আমি একটা পেয়েছিলাম অনেক আগে, আমরা এটা সেল করেছি, বাট আসলে ওইটা এই মুহূর্তে পাই নাই পড়ার জন্য, সো মানে পড়তে পারিনি কি ওটার একটা ইয়া পড়তে গিয়ে ছিঁড়ে গেছে, সো এই জন্য আমি ভাবলাম যে এইটাই পরে ফেলি। ওকে, আচ্ছা আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আপু আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমাকে একটু জাস্ট হাই হ্যালো লেখেন, তাহলে আমি আমারটা দিয়ে শুরু করে দিব। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে আমারটার কালার, বাট আমার এটা খুবই ডিফারেন্ট একটা মেটেরিয়াল আসছে। আমার শাড়িটা দাও, আমার শাড়িটা দাও, আমার শাড়িটা দাও। ফার্স্টে হচ্ছে আমরা আমার শাড়িটা দিয়ে শুরু করব। আমার শাড়িটার আপনারা এবার 3টা কালার পাবেন, ঠিক আছে, এবং ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট পাবেন, প্রাইসটাও খুব সুন্দর পাবেন। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমি বলি আমাদের যে দুবাই শাড়িগুলো থাকে, যেটা কিনা আমাদের পেজের একদম সিগনেচার কালেকশন, আপনি অন্য কোথাও কোথাও নো ওয়্যার কোথাও পাবেন না। এটা হচ্ছে দুবাইয়ের দ্য ফ্যাশন হাব ব্র্যান্ডের, এটা একটা ডিজাইনার এক্সক্লুসিভ শাড়ি, ঠিক আছে, এবং এই ব্র্যান্ডটা শুধু শাড়ি করে, এবং এটা আপনারা একদম ইম্পোর্টেড একটা মেটেরিয়াল পাচ্ছেন, কি ব্যাপার বলেন তো, শাড়ির লাইফ কারো পছন্দ হয় না? ড্রেসের লাইফে এত অপুরা অ্যাক্টিভ, শাড়ির লাইফে কেউ অ্যাক্টিভ থাকে না। কি শাড়ি আনা বন্ধ করে দিব, দুবাই শাড়ি আনা বন্ধ করে দিব, এই যে দেখেন, ঠিক আছে দুবাই শাড়ি আনা বন্ধ করে দিই নাকি বলেন, বোর্ড চাই। আচ্ছা এই হচ্ছে গিয়ে প্যাকেজিংটা থাকবে, প্যাকেজিং এর মধ্যে আপনারা এই যে দা ফ্যাশন হাবের একটা সুন্দর ক্যাটালগ পাবেন, মানে যেই শাড়ি সেই শাড়ির ক্যাটালগটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে গিয়ে আজকের লাইভের ফার্স্ট কালারটা, আমার এটা কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা
কি বলবো একটা স্লিক অনিয়ন টাইপের কালার, হ্যাঁ এটা একদম অনিয়ন বললে ভুল হবে, খুব স্লিক সাটল একটা কালার, খুবই লাইট একটা কালার, হ্যাঁ একদম লাইট ব্লাশি পিঙ্ক বলে এটাকে, হ্যাঁ খুব সুন্দর একটা ব্লাশি পিঙ্ক কালারের মধ্যে, এবং এটার সাথে এই যে দেখেন একদম লেজার কাট লেস বসানো আছে, হ্যাঁ লেজার কাট যেটাকে বলে লেজার কাট ডপ কাট কাজ করা, সেটা একদম সুন্দর করে করা আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকে বিসমিল্লা বলে লাইভের ফার্স্ট শাড়ি আছে, আমি মিষ্টি আপু লিখেছি শেয়ার ডান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কাইন্ডলি আমাকে বলবেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার ট্যাগটা থাকবে, ঠিক আছে ট্যাগটা থাকবে, এই হচ্ছে আপনার আঁচলটা পুরাটা দেখেন কত সুন্দর করে লেজার কাট করা। এটা কিন্তু ইউজুয়ালি হয় কি আমাদের দুবাই শাড়ির এই ধরনের যে লেস গুলো হয়, বা যখন আমরা শাড়িটা আমরা আগে যখনই যতবারই শাড়ি পেয়েছি অলওয়েজ আঁচলের সাইডটা এরকম থাকে, বাট এইবার আঁচলের সাইডটা দেখেন এরকম সুন্দর করে কিন্তু ডিজাইন করে লেজার কাট করা আছে, প্লাস নিচের সাইডটাও লেজার কাট করা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে বিষয়, এখানে ডাবল লেয়ারে কট পাইপিং করা আছে, আপনার আলাদা করে কিন্তু এখানে ফলসের কিছু করার নেই, পুরা শাড়িটার মধ্যে যে দেখেন হ্যান্ডওয়ার্ক করে দপকার কাজ করে, এগুলো কিন্তু কিছু এমব্রয়ডারি না, এগুলো সব হ্যান্ডওয়ার্ক করা। এই যে দেখেন এখানে মোটা মোটা যে সুতাগুলো দেখছেন এগুলো এগুলো আসলে মেশিন দিয়ে করা পসিবল না আপু, এগুলো মোটা মোটা সুই দিয়েই করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার নিচের পাটটা, আর উপরের এই পাটটা মানে যেটা কিনা আঁচলে আছে, আঁচলটা খুব সুন্দর করে আপনার দপকার সরি ডোরি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্সটা বাঁধাই করা, প্লাস লেজার কাট করা, ঠিক আছে। একটু ডিটেলসটা শুনে নিবেন। এই হচ্ছে শাড়িটা, প্রতিটা শাড়িতে আপনার এরকম সুন্দর করে ট্যাগ পাবেন, আর এটা হচ্ছে আপু উপরের পোর্শনটা, ঠিক আছে। এই দেখেন দেখেছেন কি মিষ্টি একটা শাড়ি, ও মা। আচ্ছা কারা কারা দেখছি একটু আপুকে জানাবো, আমি বুঝতেছি না আজকে কি আমার এখানে প্রবলেম, আমার এখানে কি সমস্যা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এনিওয়েজ তো এই হচ্ছে কি আপনার উপরের সাইডটা থাকবে, ওকে এই হচ্ছে উপরের সাইডটা থাকবে ফুল শাড়িটার। ম্যাটেরিয়ালটা হচ্ছে মালবাড়ি শিমার, ওকে এর আগে আপনারা মালবাড়ি সিল্ক আলাদা পেয়েছেন, শিমার আলাদা পেয়েছেন, বাট ওই দুইটার মধ্যে কিন্তু কোনো শাইন নাই, হ্যাঁ শিমার সিল্কটা অলওয়েজ শাইনি এবং মালবাড়ি সিল্কটা অনেক সফট। এইটা হচ্ছে আপনার বোথ মিক্সড কম্বিনেশনের একটা শাড়ি, এই দেখেন মানে শাড়িটা দেখে আপনার কাছে একটা আইসক্রিম ফিল আসবে, শাড়িটা এতটাই সুন্দর, ঠিক আছে খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাবেন, মানে একদম ভালো লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে শাড়িটা দেখেন ফুল শাড়িটাতে এইরকম কাজ করা আছে, আর নিচের একদম শেষ মাথা পর্যন্ত আপনি এই দপকার প্যানেলটা পাবেন এই শাড়ির মধ্যে, ঠিক আছে। ওকে সো এখন হচ্ছে এটা ব্লাউজ পিসটাতে চলে যাই, এটা ব্লাউজ পিসটা সেপারেট আছে, এটা তো আমি একটু খুলে দাও, ঠিক আছে আমি ব্লাউজ পিসটা খুলে ফেলছো, হ্যাঁ ব্লাউজ পিসটা হচ্ছে আমি আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্লাউজ পিসে দেখেন এবার ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড ইনার আছে, হ্যাঁ তো আপনাকে এক্সট্রা করে এখানে ইনারের জন্য কোনো টাকা দিতে হবে না, আরামসে সুন্দর করে দেখেন কি সুন্দর একটা কালার পড়তে পারবে, ঠিক আছে। তুমি ফোনটা চেঞ্জ করে ফেলো, হ্যাঁ আচ্ছা। এই হচ্ছে গিয়ে আপনার স্লিভসটা দেখেন, ঠিক আছে এই জিনিসটা যখন আপনি স্লিভসে পরবে কি যে ভালো লাগবে, অসম্ভব অসম্ভব সুন্দর লাগবে এই জিনিসটা, আপনি যখন সুন্দর করে স্লিভসে সেট করে নেবেন, এই দেখেন ঠিক আছে সুন্দর করে যখন স্লিভসে সেট করবেন এটা অদ্ভুত ভালো লাগবে। আচ্ছা আপুরা একটু কমেন্ট করে আমাকে জানান না লাইভটা ঠিক আছে কিনা, আমি এখান থেকে আসলে কিছুই দেখতে পাচ্ছি না, আপনারা যদি জানান আমার জন্য একটু সুবিধা হয় আর কি, হ্যাঁ আচ্ছা এই দেখেন। ওকে সো এইটা হচ্ছে আপনার দুইটা স্লিভস, এখন আসি আমরা ব্লাউজের মেইন পার্টে, এটা হচ্ছে আপনার ব্লাউজের পেছনের সাইড, ওকে পেছনের সাইডটা এরকম সুন্দর অপারেটর মধ্যে আছে, আর এই হচ্ছে যে আপনার ব্লাউজের ফ্রন্ট সাইড, এই দেখেন ফ্রন্টটা দেখেন কি সুন্দর, দুই কাঁধের সাইড থেকে আসবে এরকম লাইটনিং এর মতো সুন্দর করে ছড়ানো ছিটানো থাকবে, পরে দেখবেন খুবই ভালো লাগবে, ঠিক আছে। এখন এটা ধরে এটার ডিসকাউন্টেড প্রাইসটা বলে দিই, এটা যেহেতু মালবাড়ি শিমার সিল্কের মধ্যে আসছে আপু, এইটার আসলে প্রাইস 7200 হওয়ার কথা, বাট এইটা এবার আমরা পূজা অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 6200 টাকায়, এটার আগে যেটা মালবাড়ি সিল্কে আসছিল সেটাও আমরা 6750 টাকা আপনাদেরকে দিয়েছি, বাট এটা আপনারা এখন পেয়ে যাবেন মাত্র 6200 টাকায়। সো আপু এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন, এটা হচ্ছে দুবাই এর দা ফ্যাশন হাব ব্র্যান্ডেড ডিজাইনার এক্সক্লুসিভ ব্র্যান্ডেড শাড়ি, এবং এগুলো সবই ডিজাইনার শাড়ি, ঠিক আছে। এটার সাথে আপনি একটা সুন্দর ডিজাইনার ব্লাউজ পিস পাচ্ছেন, মালবাড়ি শিমার সিল্কের শাড়ি পাচ্ছেন,
আর এটার প্যাকেজিংটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? প্রাইস হচ্ছে এখন আফটার ডিসকাউন্ট বা বলতে পারেন পূজা অফারে মাত্র 6,200 টাকা। ওকে, যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন। ওকে, সো এই হচ্ছে কি আজকে লাইভের ফার্স্ট শাড়ি, একটু ফার্স্ট সেকেন্ড শাড়িটা রেডি করে ফেলো। সো এই হচ্ছে কি ফার্স্ট শাড়ি, এটা আমি ছড়িয়ে ফেললাম। এখন আমারটারই আরেকটা কালার দেখাবো, ঠিক আছে? কেউ যদি আমার কালারটা না পান মন খারাপ করার কিছু নাই, আপনারা অন্য একটা কালারে সুইচ করবেন। প্রতিটা শাড়ি সুন্দর, এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনি কি ট্রান্সপারেন্ট হবে কিনা। এই দেখেন অনেক লাইটের সামনে আপনাদের নিচে পড়ে আছে, এটা কিন্তু ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরা আমি তারপরে, ঠিক আছে? সো এটা ট্রান্সপারেন্ট হলে বুঝে যাওয়ার কথা আপনাদের, ঠিক আছে? বাট এটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না। সো এখন হচ্ছে আমরা সেকেন্ড আরেকটা শাড়ি দেখবো। ওকে, এটা হচ্ছে আমারটারই আরেকটা কালার, কেউ অনেকে আছেন কালার অপশন চান এইটা দেখে নেবেন। হ্যাঁ, আর ভিডিওটা একটু ঠিক আছে কিনা আমাকে জানাবেন, আমি কিন্তু এখান থেকে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সো একটু সমস্যা হয়ে যাবে যদি আপনারা আমাকে একটু হেল্প না করেন। হ্যাঁ, একটু আপনাকে হেল্প করেন। আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা অ্যাকোয়া কালারের মধ্যে, এই দেখেন, দেখেছেন সিকোয়েন্স এমব্রয়ডারি এবং দপকার যে কাজগুলো আছে একদম চিকচিক করছে, এটা পুরাটা লেজার কাট করা, এবং এগুলো কিন্তু সব আপনার ডোরি ওয়ার্ক করা, ঠিক আছে? ডোরি ওয়ার্ক করা, সিকোয়েন্স গুলো বাধাই করা আছে, হ্যান্ড ওয়ার্কের শাড়ি। এবং এই দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন, এই হচ্ছে আপনার শাড়ির নিচের পোর্শন। এখানে দেখেন কত সুন্দর করে চিকচিক চিকচিক করছে, দুই তিন লেয়ারের সিকোয়েন্স সাথে ডোরি ওয়ার্ক করা আছে, প্লাস এটা কিন্তু আপনার ডাবল করে হচ্ছে আপনার কট পাইপিং এর কাজ করা, সো দ্যাট আপনার আলাদা করে এখানে ফলস লাগাতে হবে না। কারণ আপনি যখন আমাদের দেশ থেকে এই শাড়িটার নিচে ফলস লাগাতে চেষ্টা করবেন, ধরেন এই কাজটা করে দেওয়া হয়নি, যদি আপনার আলাদা করে আপনি এখান থেকে ফলস লাগাতে হয় আপনাকে সুতি ফলস দিবে, সুতি ফলস এটার নিচে ভালো লাগবে না। আপনি যখন এই শাড়িটা প্রথমবার ড্রাই ওয়াশে দিবেন ওইটা শ্রিঙ্ক করবে, আপনার শাড়িটাও শ্রিঙ্ক করবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এটা একদম রেডি করে দেওয়া, আপনি জাস্ট ব্লাউজটা মেক করে পরে ফেলবেন। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর মালবাড়ি শিমার সিল্কের মধ্যে আছে, ফুল মেটেরিয়ালটা অনেক গ্লসি, এই দেখেন আমি তো পরে আছে, একটা সুন্দর শাইন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু মানে নর্মাল আপনি সিল্কে এই শাইনটা পাবেন না, এটা শুধুমাত্র এই শিমার সিল্ক যেগুলো থাকে বা মালবাড়ি তো অনেক সফট, দেখেন সুন্দর করে পরে থাকবে। সো এইটা একদম ভালো মতো সেট হয়ে থাকবে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে আপনার ফুল শাড়ির আউটলুকটা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি হচ্ছে শাড়ির একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই ব্লাউজটা রেডি হতে হতে, সেটা হচ্ছে আমাদের এই শাড়িগুলো কিন্তু হচ্ছে আপনার 13 হাতের কাছাকাছি আছে, ব্লাউজ পিস আলাদা ডিজাইন করে দেওয়া, এবং এটা কিন্তু এই যে একটু খেয়াল করে যে শাড়ির শেষ মাথা পর্যন্ত, হ্যাঁ আমি কিন্তু এখন শাড়ির শেষ মাথা ধরছি, এই যে দেখেন এখানেও সিল দেওয়া, ঠিক আছে? শেষ মাথা পর্যন্ত আপনার এই সুন্দর প্যানেলটা থাকবে। ওকে, সো এই হচ্ছে গিয়ে আপনার কি বলেন, এই হচ্ছে গিয়ে আপনার অ্যাকোয়া কালারটা। হ্যাঁ, খুব সুন্দর অ্যাকোয়া কালারটা। মিষ্টি আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন আমাকে একটু জানান তো আপু, লাইফটা কি ক্লিয়ার? আর যারা ভিডিওটা দেখছি শাড়ি ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাভ লাইক কিন্তু আপুকে দিতে হবে। ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য ব্লাউজ পিস। হ্যাঁ, এটার মধ্যেও আপু দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড এর জন্য ইনার দেওয়া আছে, সাথে এই দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস এর প্যাটার্নটা আপনার অপারেটর এর মধ্যে আছে। হ্যাঁ, খুব সুন্দর, এই দেখেন একদম হাফ মুন শেপে সুন্দর করে করা আছে, পুরাটা সিকোয়েন্সের কাজ করা, এই দেখেন, ঠিক আছে? খুবই 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 সুন্দর। ব্যাক সাইডে হচ্ছে প্লেন নেট আছে, আর এই যে দুই সাইডে খুব সুন্দর একটা লাইটনিং এফেক্টের মতো দুই কাপ থেকে সুন্দর একটা ডিজাইন প্যাটার্ন চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন একটু ছেড়ে দাও, এই যে দেখেন সুন্দর করে এই যে এই কাত থেকে এটা আসছে, আবার এই কাত থেকে এইটা আসছে, ঠিক আছে? দুই কাত থেকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? আল্লাহ জানে, আপনাদের কোনো কমেন্ট তো আমি পাচ্ছি না, বুঝতে পারছি না। এনিওয়েজ, সো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। শাড়িটার অফার প্রাইস হচ্ছে 6,200 টাকা। এটা হচ্ছে অরিজিনাল দুবাইয়ের দ্য ফ্যাশন হাব ব্র্যান্ডের ডিজাইনার এক্সক্লুসিভ শাড়ি, ঠিক আছে? প্রাইস হচ্ছে 6,200 টাকা। আগে ছিল, আগের মেটেরিয়ালটার ওয়াইজেও এই প্রাইসটা খুবই রিজনেবল, ঠিক আছে? আগের মেটেরিয়াল এটার মধ্যে কিন্তু
অনেক ডিফারেন্স আছে। আগেটা জাস্ট মালবাড়ি ছিল যেটার মধ্যে শাইনটা কম ছিল, এটার মধ্যে শাইনটা ভরে ভরে আছে। ঠিক আছে, প্রাইস হচ্ছে 6,200 টাকা আপু। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। এটা হচ্ছে মালবাড়ি শিমার সিল্ক বাই দুবাই এর দ্য ফ্যাশন হাব ব্র্যান্ডের ডিজাইনার এক্সক্লুসিভ শাড়ি। ঠিক আছে, সো ডান, এটা আমি তাহলে সরিয়ে ফেলছি। ওকে, এটা অ্যাকোয়া কালার। আচ্ছা, এরপরে আমরা খুব সুন্দর আরেকটা কালার আপনাদেরকে দেখাবো, এটা না। ঠিক আছে, এরপরে সেম ডিজাইনের আরেকটা ঝাপসা আছে, ঝাপসা ঝাপসা লাইফটা দেখো তো, সবাইকে ঝাপসা দেখছেন না? আমি জানতাম না এই কালারটা যে আসছে, ঝাপসা আসছে, সিরিয়াসলি। দাঁড়ান তো একটু দেখি কি করব বলেন, এত অত্যাচার না আপু আমার এখান থেকে কিন্তু ক্লিয়ার। আপনারা কি আসলে সবাই ঝাপসা দেখছেন আপু? লাইফ কি আসলে ঝাপসা নাকি শুধু আপুর সমস্যা? বুঝতে পারি না তো, আমার লাইফে সবাই চুপচাপ লাইফ দেখে, কেউ কথা বলে না। আমার লাইফে সবাই চুপচাপ লাইফ দেখে, কেউ কথা বলে না। এনিওয়ে, হ্যাঁ আচ্ছা, আমার এখান থেকে ক্লিয়ারই দেখা যাচ্ছে আপু, আপনি একটু বের হয়ে আবার দিতেন না। আচ্ছা, এই যা দেখেন, খুব সুন্দর একটা কোরাল কালারের মধ্যে আসছে, দেখেছেন? এটা খুব সুন্দর একটা কোরাল কালারের মধ্যে আসছে, এই দেখেন। ঠিক আছে, খুবই নাইস, খুবই 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 নাইস, মানে কালারটা যে কি সুন্দর, এই দেখেন, দেখেছেন কালারটা কি সুন্দর, খুবই নাইস একটা কোরাল কালারের মধ্যে আসছে আমার ডিজাইনের। হ্যাঁ, দুইটা দুই শাড়ি, মডেল নাম্বারই তো আলাদা। হ্যাঁ, মডেল নাম্বার আলাদা না। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে আমার টারি খুব সুন্দর একটা কোরাল কালারের মধ্যে আছে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন, পুরাটা এরকম সুন্দর করে লেজার কাট করা আছে। হ্যাঁ, পুরাটা এরকম সুন্দর করে দপ্তার কাজ করা, লেজার কাট করা। এটা হচ্ছে শাড়ির নিচের পোর্শনটা এরকম ডাবল করে ঠিক করে আপনার কিন্তু এই যে দপ্তার কাজটা করা আছে, ডোরি ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে আপনার পেছনের সাইড, হ্যাঁ, সুন্দর করে ফলসের কাজটাও আপনার এখানে ডাবল স্টিচ বা কট পাইপিং করে করে দেওয়া আছে। এবং দেখেন, এইটাও পুরাটা আপনার সুন্দর করে স্টিচ করা, ব্যাক সাইড দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে কোরাল কালারটা, দুবাই মালবাড়ি শিমার সিল্কের মধ্যে আছে। ওকে, এই দেখেন, এই কালারটা তো বেশি ভালো লাগতেছে। কোন কালারটা পছন্দ হয়েছে বেশি বলেন তো, অ্যাকোয়াটা আমারটা নাকি এইটা বলেন তো? আমার কাছে এটা ভালো লাগতেছে বেশি, আমার কাছে খুব মনে হচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরটা জানি না, আসলে এক একজনের এক এক চয়েস, বাট ইট লুকস ভেরি ক্লাসিক। ঠিক আছে, ইট লুকস ভেরি 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 ক্লাসিক। আপু উইন্টার কালেকশন নিয়ে আসো কিছু। আচ্ছা, শীত কি পড়ে গেছে বলেন তো? আমি তো বুঝি না, আমার তো এখন অনেক গরম লাগে। সবাই দেখি উইন্টার কালেকশন দেখাচ্ছে, উইন্টার কালেকশন আমার কাছে চাচ্ছেও। ঠিক আছে, তো আমাকে একটু বলেন, শীত কি চলে আসছে? আচ্ছা, এনিওয়েজ, এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডের জন্য ইনার আছে। এটা হচ্ছে আপনার অপেরা নেটের উপরে ফুল ফ্রন্টটার জন্য সুন্দর করে কাজ করা আছে। হ্যাঁ, নেকটা করা সুন্দর করে, ছোট্ট করে আপনারাও নেকটা করে নেবেন একদম এভাবে। এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আছে, এইটা হচ্ছে আপনার স্লিভস। আজকাল আর রেজা আপুকে পাওয়া যায় না লাইভে, রেজা আপু মনে হবে অনেক ব্যস্ত, আপুকে এখন আর পাওয়া যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে কি ব্লাউজ পিসটা আছে, ডিজাইনার ব্লাউজ পিস। এই ধরনের একটা ব্লাউজ পিস আপনি কিনতে যাবেন, দেখবেন অনেক টাকা লাগবে। হ্যাঁ, মানে এটার সাথে আরেকটু কিছু অ্যাড করে আপনি একটা শাড়ি কিনে ফেলতে পারবেন। ঠিক আছে, একটা শাড়ি কিনে ফেলতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কোরাল কালারের মধ্যে, খুবই সুন্দর একটা ব্রাইট কালার, মানে এটা আপনি পরলে সুন্দর একটা ব্রাইট এফেক্ট দিবে আপু। প্রাইস হচ্ছে গিয়ে আফটার ডিসকাউন্ট 6,200 টাকা, মানে অফার প্রাইস। এবং এটা কিন্তু মালবাড়ি শিমার সিল্কের মধ্যে সব আপডেটেড মেটেরিয়ালে পাচ্ছেন, খুবই সুন্দর। যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। শেষ হয়ে গেলে শেষ, এগুলো কিছু আর রিপিট বা রিস্টক হবে না, হলেও সেমটা হবে না। ওকে, সো প্রাইস হচ্ছে 6,200 টাকা অনলি। দেখেন কালারটা কি সুইট, কি সুইট, কি সুইট। হ্যাঁ, এই প্রাইসে আপু বর্তমান বাজারে আসলে আর এগুলো দেওয়া সম্ভব না। হ্যাঁ, 6,200 টাকা অনলি, ডান। এটা আমি সরিয়ে ফেলছি, নেক্সট হচ্ছে গ্রিনটা। এখন একটা
সুন্দর গ্রিন কালার দেখায়, ঠিক আছে? এইটা বেসিক্যালি এক দুষ্টু আপুর জন্য আমাদের কাছে রয়ে গেছে, অর্থাৎ এই শাড়িটা থাকতো না, ঠিক আছে? এই দুষ্টু আপুটা নেয় নাই, ঠিক আছে? অর্ডার করে তারপরে এখন আর আমাদেরকে রেসপন্স করছে না। সো দুষ্টু আপুর জন্য এই শাড়িটা আজকে আপনারা অফারে পাবেন, ঠিক আছে? শাড়িটা একটাই আছে, সো লাকি একজন আপু পাবেন, ঠিক আছে? যে অনেক অনেক লাকি সে হচ্ছে ওই দুষ্টু আপুটার অপরাধের একটা সুফল পাবেন, ঠিক আছে? তো এইটা দেখেন খুবই সুন্দর একটা ক্রেপ মেটেরিয়ালের মধ্যে আছে, মানে এইটা যে কি সুন্দর একটা মেটেরিয়াল দেখেন। যারা ফুল স্লিভস ব্লাউজ খুঁজেন আপু, যে আপু ফুল স্লিভস ব্লাউজ হলে ভালো ভালো হয় বা কিছু, এটা কিন্তু একদম ফুল স্লিভস, ঠিক আছে? তো খুবই সুন্দর একটা ইমারল্যান্ড গ্রিনের মধ্যে কালারটা দেখেন, এত সুন্দর একটা পিসলা পিসলা মেটেরিয়াল, আমি কি বলবো, মানে এত সুন্দর, একদম অরিজিনাল ক্রেপ যেটাকে বলে, একদম অরিজিনাল দুবাই ক্রেপের মধ্যে, ঠিক আছে? দুবাই ক্রেপের মধ্যে খুব সুন্দর বডির সাথে পরে থাকবে। আচ্ছা ব্লাউজটা পরে গেছে, হ্যাঁ, বডির সাথে পরে থাকবে এবং অনেক লাইট, হ্যাঁ। এই ফুল ফুল শাড়িটার মধ্যে কিন্তু আপু দেখেন মার্বেল ডিজাইনে প্রিন্ট করা, আমি জানি না আপনাদের হয়তো বা একটু আদল খেয়াল করতে পারবেন, এই যে দেখেন, ঠিক আছে? ফুল শাড়িটার মধ্যে যেরকম সুন্দর সুন্দর আপনার মার্বেল স্টাইলে প্রিন্ট করা আছে, এই যে দেখেন, এইটা হচ্ছে পেছনের সাইড আছে, ঠিক আছে? পেছনের সাইডে দেখেছেন কত সুন্দর করে আপনার বাইনটেক করা আছে। সো আপনি যেন মানে আপনার যেন কোনো প্রবলেম না হয়, হ্যাঁ, আপনি যেন স্বাচ্ছন্দ্যে শাড়িটা পরতে পারেন, ওই জন্যই এত সুন্দর করে কাজটা করা, এই দেখেন, ঠিক আছে? এখানেও সুন্দর করে করা যেন আপনার মানে স্যান্ডেলের সাথে আপনার শাড়িটা লেগে নষ্ট না হয়, খুব সুন্দর একটা সফট একদম তুলার মতো নরম একটা শাড়ি, ঠিক আছে? এটা কিন্তু ফুল স্লিভস ব্লাউজ হবে, প্লাস এটা হচ্ছে দুবাই ক্রেপের মধ্যে, ঠিক আছে? দুবাই ক্রেপের মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই, আরামসে নিয়ে পড়তে পারবে। এটা ফুল স্লিভস ব্লাউজের সাথে আসবে এবং ব্লাউজ পিসের সাথে যে ইনারটা আপনারা পাচ্ছেন এটা দুবাই স্যাটিন এর পাচ্ছেন, এই দেখেন, বুঝতে পারছেন জিনিসটা কি গর্জিয়াস হবে, ঠিক আছে? এটা দুবাই স্যাটিন এর মধ্যে পাচ্ছেন, এইটার সাথে ব্লাউজটা দেখেন একদম মনে হবে আপনি একটা লেহেঙ্গা পরছেন, হ্যাঁ, এই যে দেখেন অপেরা নেটের মধ্যে এই হচ্ছে, ও এটা উল্টা ধরেছি না, আচ্ছা ঠিক আছে, এই দেখেন অপেরা নেটের মধ্যে এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, বুঝতে পারছেন কি জিনিস দিলাম আপনাদেরকে, দেখেন এই হচ্ছে ব্লাউজ পিস, একদম চকচক চকচক করছে, এত সুন্দর, একদম হাফ বডি যারা ব্লাউজ বানাতে চান তারাও আরামসে বানাতে পারবেন, হ্যাঁ। এখন আসি এটার বাকি অংশটাতে, হ্যাঁ, একদম এটা হচ্ছে ব্যাক সাইড আর এইটা হচ্ছে আপনার স্লিভস, দেখেন স্লিভসটার ডিজাইনটা দেখেন কি পরিমাণ আর্টিস্টিক পুরাটা, হ্যাঁ একদম, এই দেখেন মাথা থেকে পা পুরাটা দেখেছেন কি সুন্দর আর্টিস্টিক। আপনার এই ব্লাউজ পছন্দ হবে না তাহলে আর কোনটা হবে আমি জানি না, ঠিক আছে? একদম সুন্দর করে লেজার কাট করা দুইটা স্লিভস এখান থেকে পাশাপাশি চলে আসবে, ঠিক আছে? এখন এটা ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এবং এরপরে এটার অফার প্রাইসটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন, ঠিক আছে? এটার আগের প্রাইস ছিল 6,550 টাকা, আজকে এটা একদম আপনারা ফ্ল্যাট 6,000 এ পেয়ে যাবেন, ঠিক আছে? যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন, 6,550 টাকা ছিল এটা, আজকে আপনারা অফারে একদম স্ট্রেইট 6,000 টাকায় পেয়ে যাবেন। এটা হচ্ছে দুবাই ক্রেপ সিল্কের মধ্যে অল ওভার মার্বল প্রিন্ট করা আছে এবং পুরো শাড়িটা হচ্ছে আপনার ক্রেপ মেটেরিয়ালের মধ্যে। আমি মেটেরিয়ালটা একটু ডিটেইলসটা বলে দেই, এই দেখেন এটা হচ্ছে আপনার মেটেরিয়ালটা, একদম এরকম আপনি টেক্সচারটা দেখতে পারবেন, ফিল করতে পারবেন, চার সাইডে এরকম সুন্দর ওয়ার্ক করা আছে, প্রাইস একদম ফ্ল্যাট 6,000 টাকা। যার ভালো লাগবে আপু এইটা নিয়ে নেন, ঠিক আছে? একদম সব দিক দিয়ে খাপে খাপ মিলবেই মিলবে, ওকে। সো এটা হচ্ছে আপনার ইমারল্যান্ড গ্রিন কালারের মধ্যে, কিছু কিছু গ্রিন থাকে না যে পড়লে অনেক ব্রাইট কালারফুল লাগে, এটা কিন্তু একদম তাই, ঠিক আছে? একদম একদম তাই। আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন আমি যে শাড়িটা দেখাবো এটা আজকের লাইভের লাস্ট শাড়ি, হ্যাঁ, যাদের শাড়ি ভালো লাগছে একটু কষ্ট করে ভিডিওটাতে লাভ লাইক দিয়ে দিব, এবং আমাদের এখন থেকে প্রতিদিন এই টাইমটাতেই লাইভ হবে, সো আপনারা একটু কষ্ট করে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? কারণ কালকে আমি লাইভে আসবো না, কালকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ পার্সন লাইভে আসবে, ঠিক আছে? আমি আসবো না, কালকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ পার্সন লাইভে আসবে, আমি কালকে একটা পোস্ট করব, আপনারা নাম বলবেন আপুটাকে, ঠিক আছে? আচ্ছা এই দেখেন, ঠিক আছে, এইটা খুবই সুন্দর একটা সুরমা কালারের মধ্যে, যারা সফিস্টিকেটেড কালার পছন্দ করেন আপু, ঠিক আছে,
যারা সফিস্টিকেটেড কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা খুবই সুন্দর। এটা অনেক নাইস একটা সুরমা কালারের মধ্যে, মানে আপনার স্টাইল করাও হলো প্লাস খুব সুন্দর একটা শাড়ি পরাও হলো, হ্যাঁ, এবং খুব ট্রেন্ডি শাড়িও পরতে পারলেন। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আপনার আঁচলটা আছে পুরাটাই যে এইরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে, প্লাস পুরাটা হচ্ছে আপনার সিকোয়েন্স গুলো প্লেটের মতো করে বাঁধাই করা। হ্যাঁ, এই যে এখানে ডাবল কট পাইপিং করা আছে, সো দ্যাট আপনার আলাদা করে কোনো ইয়ার দরকার হবে না, ফলস এর দরকার হবে না, আপনি সুন্দর করে পরে ফেলতে পারবেন, আপনার শাড়িটা একদম সুন্দর থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মালবারি সিল্কের মধ্যে, এই যে দেখেন দুইটার মধ্যে তফাৎ দেখেন, ঠিক আছে। এটা একটু বেশি শাইনি দেন দিস বিকজ এটা হচ্ছে শিমার সিল্কের মধ্যে আছে, ওকে, দুবাই মালবারি শিমার সিল্কের মধ্যে। এই কারণে হচ্ছে আমি দুইটা ডিফারেন্স আপনাদেরকে দেখিয়ে দিলাম, মেটেরিয়াল দুইটাই একই রকম ফিল দিবে, জাস্ট দিস ওয়ান ইজ মোর শাইনিয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। তার মানে কিন্তু এটা খারাপ আমি বলতেছি না, হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে দুইটার মেটেরিয়াল যেহেতু হাতে সামনে পেয়েছি আমি আপনাদেরকে ডিফারেন্সটা বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আপনার ফুল শাড়ির লুকটা, ওকে, উপরে এই যে দেখেন সুন্দর করে একটা বর্ডার আছে, বর্ডারটা ইজ ভেরি বিউটিফুল। এটা কেমন নাম, এটা কেমন নাম, আচ্ছা, এনিওয়েজ, এই হচ্ছে গিয়ে আপু আপনার ফুল শাড়িটা, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আপনার ফুল শাড়িটা। এই যে দেখেন ফুল ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডের ইনার দেওয়া আছে, হ্যাঁ, ফুল ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড ইনার দেওয়া আছে। ও, এইটা আপনার থ্রি কোয়ার্টার স্লিভস হবে, এই দেখেন, যেগুলো হাফ স্লিভস হয়তো হয়, এটা থ্রি কোয়ার্টার বলতে এই পর্যন্ত হবে স্লিভসটা, ঠিক আছে, এই পর্যন্ত হবে স্লিভসটা, অল ওভার সুন্দর করে ওয়ার্ক করা আছে আপনার অপেরা নেটের উপরে, ঠিক আছে, বোথ সাইড স্লিভস এরকম সুন্দর করে কাজ করা আছে, প্লাস এই যে দেখেন এইটা হচ্ছে আপনার সুন্দর ফ্রন্ট পোর্শনটা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা কি, সমস্যা আপনার নামে, ঠিক আছে, আপনার চয়েস অফ লাইফ হইলে সেটা তো আমার কোনো কিছু বলার নেই, ঠিক আছে, বাট ইউ হ্যাভ আ ভেরি বিগ প্রবলেম, ঠিক আছে। যেমন ধরেন যারা স্ট্রেট তারা কি তাদের নামের পাশে লেখে স্ট্রেট, যেমন আমার নাম তাহারি, আমি কি দেখি আমার নামের পাশে স্ট্রেট তাহারি, না, অবভিয়াসলি, হ্যাঁ, সো there is a problem, you need to understand this apu, hey? whether you are apu or bhai ami jani na, but you need to understand this, okay. acha ei dekhen ei je hocche apnar sorry off topic e chole giyeche, anyway, so ei ta hocche apnar full neck ta thakbe, ha, shari samne ei shari tari blouse dekhacchi ami, sundor kore blouse ta thakbe ekhane, sundor kore gola kore apnara kete niben, eta hocche ড্রেসের উপরে, সরি, ফুকু শাড়ির উপরে, হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে আপনার ব্লাউজ পিসটা আলাদা থাকবে, আর শাড়িটা হচ্ছে আপনার 13 হাত প্লাস আছে, হ্যাঁ, সো এটা যারা পছন্দ হবে এটা আজকে পূজা অফারে পেয়ে যাবেন আপনারা, শিমার সিল্কের, সরি, এটা হচ্ছে দুবাই মালবারি সিল্কের মধ্যে আছে, দুবাই দ্য ফ্যাশন হাব ব্র্যান্ডের ডিজাইনার এক্সক্লুসিভ শাড়ি, শাড়ির সাথে ক্যাটালগ ব্যাগ সবকিছু দিয়ে দেওয়া থাকবে, শাড়ির তো ট্যাগ আছে দেখতেই পাচ্ছেন, আর অ্যাজ ইট ইজ যে কালারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কালার, এটার আগের প্রাইস 6,550 টাকা ছিল, এটাও আজকে আপনারা ফ্ল্যাট 6,000 টাকায় পেয়ে যাবেন, সো যার ভালো লাগবে আপু টেক ইয়োর স্ক্রিনশট, অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন, ঠিক আছে, শেষ হয়ে গেলে শেষ, এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না, জাস্ট লুক এট দ্য স্টাইলিশ, মানে আউটলুক, হ্যাঁ, মানে এত স্টাইলিশ শাড়িটা, মানে আপনি এটা কোথাও পরে যান দেখেন আপনাকে কতটা সুন্দর লাগে, এটার সাথে আপনার খুব বেশি এক্সেসরাইজ করারও প্রয়োজন নাই, জাস্ট যেরকম পার্লের সেট করে নেবেন, বাস ইউর গুড টু গো, ঠিক আছে, ইউর গুড টু গো, খুব বেশি মেকআপের প্রয়োজন নাই, মানে একদম স্লিক সাটল এন্ড ক্লাসি লাগবে, ঠিক আছে, সো এইটা যার ভালো লাগবে। আচ্ছা, দিশা চ্যাটার্জি আপু, ওটা আমি ছিলাম, আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণ বাড়িয়ে দিতে পারবেন, হ্যাঁ আপু, ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন, ঠিক আছে, সো যার ভালো লাগবে আপু টেক ইউর স্ক্রিনশট, অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন, শেষ হয়ে গেলে শেষ, এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না, হ্যাঁ, আগামীকালকে আমাদের ঠিক এই টাইমটা বা এটা থেকে একটু আগে আমি পোস্ট করে দিব, খুব সুন্দর একটা লাইভ হবে, বাট লাইভটা আমি করব না, লাইভটা আরেকজন করবে, আপনাদের জন্য একটা পোল ক্রিয়েট করে দিব আমি কালকে, যে আসলে কে লাইভ করবে আমি দেখি আপনারা বলতে পারেন কিনা, ঠিক আছে, সো হিয়ার ইউ গো, হ্যাঁ, তাহলে আজকের জন্য চলে যাচ্ছে, আজান দিয়ে দিচ্ছে, যার যেটা পছন্দ হবে ছবি সহ অ্যাড্রেস এবং ফোন নাম্বার জাস্ট
পাঠিয়ে দিবেন। ওকে, আমি চলে যাচ্ছি, আবার ইনশাল্লাহ ফ্রাইডে বা স্যাটারডে দেখানো যাবে। টিল দেন আল্লাহ হাফেজ।